আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখন যার বিশেষ বিশেষ খবর হল, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য আগামী 8ই ফেব্রুয়ারি সার্ভিস ভোটারদের ভোট গ্রহণ শুরু হবে। আগরতলা আখাউড়া আন্তর্জাতিক রেল প্রকল্পের জন্য এবছরের বাজেটে 200 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় রেল মন্ত্রক। যোধপুরে G20 কর্মসংস্থান কার্যকরী গোষ্ঠীর প্রথম বৈঠক আজ শেষ হয়েছে। আর জম্মু ও কাশ্মীরে রাজভবনে তৃতীয় খেলো ইন্ডিয়া শীতকালীন ক্রীড়ার জন্য ম্যাসকট থিম সং এবং জার্সির উদ্বোধন করা হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদরের অনূর্ধ্ব 17 বছরের স্কুল ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য আগামী 8ই ফেব্রুয়ারি সার্ভিস ভোটারদের ভোট গ্রহণ শুরু হবে। আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তি কথা জানিয়ে বলেন, রাজ্যে 10,000-এর বেশি সার্ভিস ভোটার রয়েছেন। মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, রাজ্যে 100% ভোটারের সচিত্র ভোটার পরিচয়পত্র রয়েছে, তবুও কোনো কারণে ভোটকেন্দ্রে সচিত্র পরিচয়পত্র দেখাতে না পারলে তার পরিবর্তে বিকল্প 12টি সচিত্র পরিচয়পত্রে যেকোনো একটি দেখে ভোট দেওয়া যাবে। মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, গত 5ই জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর আরও 1100 ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এদের মধ্যে ব্রু শরণার্থী ভোটার রয়েছেন 500 জন। তিনি জানান, রাজ্যে যে 3,337টি ভোটকেন্দ্র রয়েছে তার মধ্যে 88টি হবে মডেল ভোটকেন্দ্র, 97টি সম্পূর্ণ মহিলা পরিচালিত ভোটকেন্দ্র, দিব্যাঙ্গ পরিচালিত ভোটকেন্দ্র থাকবে 28টি এবং যুব ভোটকর্মী পরিচালিত ভোটকেন্দ্র থাকবে 33টি। তিনি জানান, শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য সবরকম ব্যবস্থাই নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সি ভিজিল অ্যাপে 1400-এর বেশি অভিযোগ জমা পড়েছে, অধিকাংশ দ্রুত নিষ্পত্তি করা হয়েছে। 18ই জানুয়ারি নির্বাচন ঘোষণার পর বিভিন্ন ঘটনায় 36টি এফআইআর দায়ের করা হয় বলেও তিনি জানান। আজ সন্ধ্যায় আগরতলায় ত্রিপুরামাথার চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মা সাংবাদিক সম্মেলন করে ইস্তেহার প্রকাশ করলেন। ত্রিপুরামাথার সরকার ক্ষমতা এলে ইস্তেহারে 150 দিনের মধ্যে মূলত 15টি প্রতিশ্রুতি পূরণ করার কথা বলা হয়েছে। প্রথমে পাবলিক গ্রিভেন্স সিস্টেম চালু করার কথা বলা হয়েছে। মহাকরণে নির্দিষ্ট একটি নম্বরে ফোন করে সবাই নিজেদের সমস্যা জানাতে পারবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে সমস্যাগুলি সমাধান করা হবে। এছাড়াও 150 দিনের মধ্যে জমির পাট্টা বন্টনের সমস্যা শেষ করা হবে। ভিলেজ কাউন্সিলের ভোট করা হবে। 24 ঘণ্টা সব গ্রাম এবং শহরে স্বাস্থ্য পরিষেবা সুবিধা থাকবে। নেশামুক্ত ত্রিপুরা গড়তে সব গ্রামে মহিলাদের নিয়ে টাস্কফোর্স গঠন করা হবে। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা হবে বলে তিনি জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরামাথার নেতা মেবার কুমার জমাতিয়া, রঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা। আগরতলা আখাউড়া আন্তর্জাতিক রেল প্রকল্পের জন্য এবছরের বাজেটে 200 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় রেল মন্ত্রক। এবছর রেল বাজেট উত্তর পূর্ব রাজ্যগুলির জন্য 10,269 কোটি টাকা বরাদ্দ হয়েছে, যা গত বছরের তুলনায় 300 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীরা জমজমাট প্রচার শুরু করেছেন। বর্ধমানের কেন্দ্রে বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সমর্থনে আজ সকালে কেরচৌমোহনী থেকে রামনগর 1 নম্বর রোডে বাড়ি বাড়ি প্রচার করা হয়। আজ দামছড়ায় এক নির্বাচনী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রামপ্রসাদ পাল আজ ওই এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন। ঋষিমুখ কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অশোক চন্দ্র মিত্রের সমর্থনে ঋষিমুখে আজ এক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী এবং সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য। বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী আশিস শাহ আজ বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের সমর্থনে ধনপুরে 2টি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ধনপুরের বামফ্রন্ট প্রার্থী কৌশিক চন্দ্রের সমর্থনে বিরোধী দলনেতা মানিক সরকার নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। রামনগর বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী পুরুষোত্তম রায়বর্মনও আজ বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। আজ আগরতলা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী পাপিয়া দত্তের সমর্থনে প্রচার করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আজ উদয়পুরের গর্জিবাজার এলাকায় মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিষেক দেবরায়ের সমর্থনে এক বিজয় সংকল্প সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পরে তিনি বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌতম সরকারের সমর্থনে লাউগাং বাজারে বিজয় সংকল্প সভায় মিলিত হন। ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন বনমালীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তনু সাহাও। আজ খোয়াইতে কালীবাড়ি অঞ্চলে সকালে বামফ্রন্ট ও কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকরা সিপিআইএম প্রার্থী নির্মল বিশ্বাসকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী সোমবার দুপুরে খোয়াই বিমানবন্দর মাঠে বিজেপি প্রার্থী সুব্রত মজুমদারের সমর্থনে একটি জনসভায় অংশগ্রহণ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
যোধপুরে জি টোয়েন্টি কর্মসংস্থান কার্যকরী গোষ্ঠীর প্রথম বৈঠক আজ বিকেলে শেষ হয়েছে। সমস্ত জি টোয়েন্টি দেশগুলি বৈশ্বিক দক্ষতার ফাড়া, গিগ এবং প্ল্যাটফর্ম অর্থনীতি, সামাজিক নিরাপত্তার জন্য সামাজিক সুরক্ষা ও সুস্থায়ী অর্থায়নের তিনটি অগ্রাধিকারের ক্ষেত্রে কাজ করার আগ্রহ এবং প্রতিশ্রুতিতে এই বৈঠকে ফলপ্রসূ আলোচনা করেছে। এই অগ্রাধিকার ক্ষেত্রগুলি ভারতের জি টোয়েন্টি সভাপতিত্বে নির্ধারণ করা হয়েছে। বৈঠকের পর শ্রম ও কর্মসংস্থান সচিব আরতি আহুজা সংবাদ মাধ্যমকে জানান যে তিনটি মূল বিষয়ে গোষ্ঠীর মধ্যে ত্রিপাক্ষিক আলোচনা হয়েছে। ভারতের সভাপতিত্বে প্রথম জি টোয়েন্টি শক্তি স্থানান্তরণ কার্যকরী গোষ্ঠীর সভা বেঙ্গালুরুতে আগামীকাল থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। জি টোয়েন্টি দেশ এবং অতিথি দেশগুলির প্রতিনিধিরা এতে অংশ নেবেন। এছাড়াও বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং নেতৃস্থানীয় আন্তর্জাতিক সংস্থাগুলির প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবার কথা। শক্তি স্থানান্তরণের প্রযুক্তিগত খামতি, শক্তি পরিবর্তনের জন্য কম খরচে অর্থায়ন, শক্তি নিরাপত্তা এবং বৈচিত্র্যময় সরবরাহ শৃঙ্খল, শিল্পে কম কার্বন নির্গমন এবং ভবিষ্যতের জন্য জ্বালানি বিষয়ে বৈঠকে আলোচনা হবে। কৈলাসহর মহকুমার অন্তর্গত চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীন সোনামুখীতে আজ বিকেলে বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এখানে বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করেন। বক্তাদের মধ্যে ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দ্র ভট্টাচার্য প্রমুখ। বিজেপির ফটিকরায়স্থিত মন্ডল কার্যালয়ে আজ এক সাংবাদিক সম্মেলন হয়। এখানে গত 5 বছরে ফটিকরায় বিধানসভা কেন্দ্রের উন্নয়নের রিপোর্ট কার্ড তথা পুস্তিকা প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক তথা ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, দলের মন্ডল সভাপতি নীলকান্ত সিনহা প্রমুখ। এবারের কেন্দ্রীয় বাজেটকে অমৃতকালের বাজেট বলে আখ্যা দিলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আয়করের ঊর্ধ্বসীমা 5 লক্ষ টাকা ছাড়িয়ে 7 লক্ষ টাকা করায় সকল অংশের মানুষ উপকৃত হবেন। সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র শ্রী ভট্টাচার্য নির্বাচন উপলক্ষে দলের তারকা প্রচারকদের তালিকা ঘোষণা করেন। তিনি বলেন, আগামী 13 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসার কথা রয়েছে। এছাড়া তারকা প্রচারকদের তালিকায় রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী, অভিনেত্রী হেমা মালিনী প্রমুখ। আগামী 16 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় রাজ্য বিধানসভার সাধারণ নির্বাচনকে সামনে রেখে ঊনকোটি জেলায় নিযুক্ত হয়েছেন মোট 172 জন মাইক্রো অবজারভার। ব্যাংক, জীবন বীমা নিগম, ওএনজিসি সহ কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ত সংস্থার আধিকারিকদের এই পদে নিয়োগ করা হয়েছে। আজ কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে মাইক্রো অবজারভারদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে নির্বাচন কমিশনের সাধারণ পর্যবেক্ষকদ্বয় ডক্টর এম মাল্লাভ এবং সত্যনারায়ণ রাঠোর উপস্থিত ছিলেন। ঊনকোটি জেলার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন, স্বচ্ছ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে মাইক্রো অবজারভারদের করণীয় সম্পর্কে অবহিত করতেই এই প্রশিক্ষণ। রাজ্যে এই বিধানসভা ভোটে প্রার্থীরা রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বীদের বাড়িতে গিয়ে অন্য দলের অফিসে গিয়েও সৌজন্য বিনিময় করছেন, এমনকি প্রতিদ্বন্দ্বীর ভোটও চাইছেন নিজের জন্য। খোয়াইতে সিপিআইএম প্রার্থী বিধায়ক নির্মল বিশ্বাস বিজেপি প্রার্থী সুব্রত মজুমদারের বাড়িতে ভোট প্রচারে যান। বরজলার বিজেপি প্রার্থী বিধায়ক ডক্টর দিলীপ দাস তার প্রতিপক্ষ বাম প্রার্থী সুদীপ সরকারের বাড়িতে এসে বেশ কিছুক্ষণ কথা বলেছেন। শান্তিরবাজারের সিপিআইএম প্রার্থী সত্যজিৎ চেয়ার প্রচারে বেরিয়ে বীরচন্দ্রমনু বিজেপি অফিসে গিয়ে সৌজন্য বিনিময় করেন। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে করবুক বিধানসভা কেন্দ্রের জন্য করবুক মহকুমা শাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বর হল 03821-291-8482 এবং হোয়াটসঅ্যাপ নম্বর হল 6009557245। নম্বর দুটি আবার বলছি, 03821-291-482 এবং হোয়াটসঅ্যাপ নম্বর 6009557245। এই কন্ট্রোল রুমটি 24 ঘন্টা খোলা থাকবে। করবুক বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার সাংবাদিক সম্মেলনে আজ এই খবর জানিয়েছেন। রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের ট্যাক্স সংস্থা জিএসটি প্রতিদিন বিভিন্ন গাড়িতে এবং বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে। গতকাল রাজ্যে কর ফাঁকি দেওয়ার অভিযোগে 6টি মামলা গ্রহণ করা হয়। এই 6টি মামলায় 8,11,845 টাকার কর ফাঁকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। নির্বাচন ঘোষণার পর জিএসটির পক্ষ থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 50টি কর ফাঁকি দেওয়ার মামলা নেওয়া হয়েছে। এতে 1,45,30,700 টাকার কর ফাঁকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। খেলার খবর। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এবং জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা জম্মু কাশ্মীরের রাজভবনে তৃতীয় খেলো ইন্ডিয়া শীতকালীন ক্রীড়ার জন্য ম্যাসকট থিম সং এবং জার্সির উদ্বোধন করেন। আকাশবাণীর প্রতিবেদক জানাচ্ছেন যে আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসের 10 তারিখ থেকে কাশ্মীর বারামুল্লা জেলার গুলমার্গের বিশ্ববিখ্যাত স্কি রিসোর্টে অনুষ্ঠেয় তৃতীয় খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসের সূচনা হল। অনুষ্ঠানে অনুরাগ সিং ঠাকুর জানান, খেলো ইন্ডিয়া শীতকালীন ক্রীড়া খেলো ইন্ডিয়া অভিযানের একটি অংশ। উল্লেখ্য, তৃতীয় খেলো ইন্ডিয়া শীতকালীন সিরিজ এই মাসের 10 থেকে 14 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা।
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদরের অনূর্ধ্ব ১৭ বছরের স্কুল ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। আসরের উদ্বোধনী দিনে দুটি খেলা হয়। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে আনন্দনগর স্কুল ১২৮ রানে, শিশুবিহার স্কুলকে এবং আম্বেদকর মাঠে অপর খেলায় ভবন ত্রিপুরা বিদ্যা মন্দির ৯ উইকেটে শিক্ষা নিকেতনকে পরাজিত করে। মোট ২১টি স্কুল আসরে অংশ নিয়েছে। ৭টি গ্রুপে প্রাথমিক লড়াই হবে, পরে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটে আগামী বছর এলিট পুলে লড়াইয়ের ছাড়পত্র পেল মোহনপুর মহকুমা। আজ মেলাঘরের শহীদ কাজীর ময়দানে অনুষ্ঠিত প্লেট গ্রুপের ফাইনালে মোহনপুর ১৫৭ রানে সাব্রুমকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে মোহনপুর ৪৮ ওভার ৩ বলে ২২৫ রান করে। দলের পক্ষে সুভাষ দাস ৮৩ রান করে। জবাবে সাব্রুম ২১ ওভারে মাত্র ৬৮ রানে সবাই আউট হয়ে যায়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার। আগামী ৮ই ফেব্রুয়ারি আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য সার্ভিস ভোটারদের ভোট গ্রহণ শুরু হবে। আগরতলা আখাউড়া আন্তর্জাতিক রেল প্রকল্পের জন্য এবছরের বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যোধপুরে G20 কর্মসংস্থান কার্যকরী গোষ্ঠীর প্রথম বৈঠক আজ শেষ হয়েছে। জম্মু কাশ্মীরে আজ তৃতীয় খেলো ইন্ডিয়া শীতকালীন ক্রীড়ার জন্য ম্যাসকট থিম সং এবং জার্সির উদ্বোধন করা হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদরের অনূর্ধ্ব ১৭ বছরের স্কুল ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।